নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে সত্যি কি আমাদের ভগবদ্গীতা পড়া উচিত তাই নিয়ে। বর্তমান সময় বেশিরভাগ মানুষ মনে করেন যে ভগবদ্গীতা আসলে একটি ধর্মগ্রন্থ শুধুমাত্র, আর আমরা এতটাই উন্নত হয়েছি যে এই ভগবদ্গীতা মহাভারত রামায়ণকে শুধুমাত্র প্রাচীন গ্রন্থ মনে করে রেখে দিয়েছি, আর এই কারণেই আমাদের জীবনে এত সমস্যা। এবং এই সমস্যা দ্রুত হারে বেড়ে চলেছে এবং বাড়তেই থাকবে। আপনার জীবনের যে কোনো সমস্যা যদি দূর করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সব সমস্যা দূর হয়ে যাবে। একবার ভাবুন, ভগবদ্গীতা শোনার পর যদি অর্জুন এত শক্তিশালী হয়ে উঠতে পারে, মহারথী কর্ণ, পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের মতো মহান যোদ্ধাদের হারিয়ে দিতে পারে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সহায়তায়, তাহলে আপনি কেন পারবেন না আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করতে শুধুমাত্র একবার ভগবান শ্রীকৃষ্ণকে মনে করে। তো চলুন আমি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের যে ভগবদ্গীতার মহত্ব কতটা। আসলে ভগবদ্গীতা শুরু হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র থেকে। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন তার বিপক্ষে ও বিরুদ্ধে তার সমস্ত নিজস্ব পরিবারের মানুষ ও প্রিয়জনদের দেখতে পায়, তখন তার চোখে জল থাকে এবং শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং শ্রীকৃষ্ণকে বলে যে আমার পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য ও সমস্ত ভ্রাতাদেরকে হত্যা করে যে স্বর্গ লাভ করবো তা আমি চাই না, এর থেকে মৃত্যু অনেক বেশি আপন। আমি আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলছি এবং গান্ডীব, যেটি অর্জুনের ধনুকের নাম ছিল, সেটি হাতে রাখতে পারছি না। আমি আমার সমস্ত সাহস, ঔদার্য ও স্মরণ শক্তি হারিয়ে ফেলেছি এবং নিজের পরিবার ও গুরুজনদের মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছি। কিভাবে আমি যুদ্ধ করব ও হত্যা করব তাদের? এই প্রত্যেকটি কথা ভগবদ্গীতা থেকে চলুন আপনাদের বোঝানো যাক। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় বিষাদযোগের 28 নং শ্লোকে অর্জুন বলে, দৃষ্টমাম স্বজনাম কৃষ্ণ যজুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষতি। এই ছবিটিকে ভালো করে দেখুন, এখানে এই শ্লোকটির সমস্ত শব্দের মানে দেখানো ও বোঝানো আছে। এই শ্লোকে অর্জুন বলেন যে আমার সমস্ত প্রিয় আত্মীয় স্বজন ও ভ্রাতাদেরকে এইভাবে যুদ্ধ করা উচ্চাকাঙ্ক্ষী হতে দেখে আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে। এর পরবর্তী শ্লোকে অর্থাৎ 29 নং শ্লোকে অর্জুন বলেন যে বেপতুষ্ট শরীরে মে রোমহর্ষ জয়তে গন্ধিবাম সংস্রতে হস্তাৎ ত্বক চৈব পরিদ্দহতে। বেপতুষ্ট মানে কম্পন এবং রোমহর্ষ মানে রোমাঞ্চিত হওয়া। গান্ধীবাম সংস্রতে হস্তাৎ মানে গান্ডীব হাত থেকে পড়ে যাচ্ছে এবং ত্বক চৈব পরিদ্দহতে মানে ত্বক অর্থাৎ আমাদের চামড়া পুড়ে যাচ্ছে। এই ছবিটিতে বিস্তারিত সব কিছু দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। এরপর এর পরবর্তীকালে অর্জুনের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং অর্জুন সম্পূর্ণরূপে দুর্বল হয়ে পড়ে। তাই পরবর্তী শ্লোকে অর্জুন বলেন, ন চ শক্লমদ্বস্থাতুং ভ্রমতিব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। এই শ্লোকটিতে ন চ শক্লমদ্বস্থাতুং মানে হলো আর স্থির থাকতে না পারা এবং ভ্রমতিব চ মে মন মানে হলো মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে এবং বিস্মৃত হচ্ছে, এবং নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব শব্দের অর্থ হলো হে কেশব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, আমি বিপরীত কারণসমূহ দেখতে পাচ্ছি অর্থাৎ অমঙ্গলসূচক সমস্ত ঘটনার ইঙ্গিত পাচ্ছি। ভাবুন একবার, যুদ্ধের আগে অর্জুনের এরকম অবস্থা হয়ে এসেছিল, এতটা ভেঙে পড়ার পরেও কি আর যুদ্ধ করা সম্ভব? আমাদের জীবনেও তো প্রতিনিয়ত এমন অবস্থাই হয়, যখন আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি বা কোনো বৃহৎ সমস্যার মধ্যে অবস্থান করি, তখন আমাদের মনে ও মাথায় অর্থাৎ মস্তিষ্কে ও হৃদয়ে ঠিক এমনই যুদ্ধ চলে ও আমরা অর্জুনের মতো এতটাই দুর্বল হয়ে পড়ি। কিন্তু কি করি আমরা তখন? এই পরিস্থিতিতে হয়তো কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা। এই অবস্থায় একমাত্র কাজ হল সঠিকভাবে ভালো মন্দ বেছে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সমস্যার সমাধান করা। আর ঠিক এই জন্যই আমাদের ভগবদ্গীতা পড়া উচিত, কারণ ভগবদ্গীতা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান ও জ্ঞানের স্রোত, যা যে কোনো মানুষকে অনেক শক্তিশালী গড়ে তুলতে পারে।
অর্জুনের এমন অবস্থা হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞান অর্থাৎ ভগবদ্গীতার এই জ্ঞান সম্পূর্ণরূপে অর্জুনকে বলেন এবং অর্জুন তা একাগ্র মনে শোনেন। এবং মাঝে মাঝে যে প্রশ্ন জাগে অর্জুনের মনে, তার দ্বারা অর্জুন ভগবদ্গীতাকে আরও ভালোভাবে অবজার্ভ করে বুঝতে পারে। এইভাবে সম্পূর্ণ ভগবদ্গীতা শোনার পর ও বোঝার পর অর্জুন বলেন, নষ্ট মোহ স্মৃতিলব্ধ তৎপ্রসাদক মায়াচ্যুত স্মৃতস্যি গত সন্দেহ করিষ্য বচনাম তবাহ। ভগবদ্গীতার 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকে অর্জুন বলে, নষ্ট মোহ অর্থাৎ আমার সমস্ত মোহ ও মায়া নষ্ট হয়েছে এবং স্মৃতিলব্ধ তৎপ্রসাদক মায়াচ্যুত অর্থাৎ আমি আমার সমস্ত স্মৃতি ফিরে পেয়েছি তোমার কৃপায় হে মধুসূদন হে শ্রীকৃষ্ণ। এবং এর পরবর্তী লাইনের মানে হলো, স্মৃতস্যি গত সন্দেহ মানে আমি আমার সমস্ত জ্ঞান ফিরে পেয়েছি এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে। এবং অবশেষে অর্জুন বলে, করিষ্য বচনম তবাহ অর্থাৎ হে শ্রীকৃষ্ণ হে মধুসূদন আমি এখন থেকে তোমার সব আদেশ পালন করব। এবার একবার ভাবুন আপনি, যেই অর্জুন স্থির থাকতে পারছিল না, গান্ধীব ধনুষ ধরে রাখতে পারছিল না, সেই অর্জুন ভগবদ্গীতা শোনার পর এতটা শক্তিশালী হয়ে উঠল যে যুদ্ধে পুরো কৌরবদের হারিয়ে দিয়েছিল। ও হ্যাঁ, অর্জুন কতটা শক্তিশালী হয়ে উঠেছিল ভগবদ্গীতা শুনে এই কথাটি থেকে বুঝতে পারবেন যে মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের 7 অক্ষৌহিণী যোদ্ধা ছিল এবং কৌরবদের 11 অক্ষৌহিণী যোদ্ধা ছিল এবং তার সাথে শ্রীকৃষ্ণের নারায়ণী সেনাও ছিল। কৌরবদের এত বেশি যোদ্ধা থাকার পরেও পাণ্ডবরা যুদ্ধে জিতে যায় শুধুমাত্র শ্রীকৃষ্ণ তাদের সাথে ছিল বলে। তাই এখনো সময় আছে, ভগবদ্গীতা পড়ুন ও প্রতি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন, তাহলে অর্জুনের মতো আপনিও সকল সমস্যার মধ্যে থেকেও শক্তিশালী হয়ে উঠতে পারবেন ও আপনার মনে প্রতি মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যে যুদ্ধ হয় সেই অক্ষমতার মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি যতই দুর্বল হন, অর্জুনের মতো পাণ্ডবদের মতো, যদি ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ আপনার সাথে থাকে তাহলে আপনি অবশ্যই সফল হয়ে উঠবেন। বর্তমানে আমরা সবাই শিক্ষাগত দিক থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছি, কিন্তু এটা তো শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই, তাই বাস্তব জীবনে শিক্ষা পাওয়া খুবই দরকার, যার দ্বারা আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। এবং এর জন্য আমাদের অবশ্যই ভগবদ্গীতা পড়তেই হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যদি আপনি ভগবদ্গীতা মহাভারত ও রামায়ণ পুরো মন দিয়ে পড়েন এবং এর প্রতিটি অংশকে ভালোভাবে অবজার্ভ করতে পারেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রাম এরকমটা কেন করেছিল, তাহলে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এবং আপনি সর্বদা সফল হবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং সবাইকে শেয়ার করে দিন, যাতে সবাই ভগবদ্গীতা পড়ে এবং এই মহান বইয়ের অদ্ভুত জ্ঞান লাভ করে। আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি কারণ বর্তমান সময় আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে গিয়ে পশ্চিমী সংস্কৃতিকে বেশি আপন করে নিয়েছি। তাই সবাই অবশ্যই আমাদের সংস্কৃতিকে ভালোবাসুন এবং ভগবদ্গীতার জ্ঞান ছড়িয়ে দিন পুরো পৃথিবীতে। এবং যদি ভগবদ্গীতা এবং মহাভারত বা অন্য বিভিন্ন বিষয় বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে বলুন, আমি পরবর্তী ভিডিওটিতে সেটা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ততদিন অবধি নতুন কিছু পড়ুন, জানুন ও শিখুন নিজেকে উন্নত করবার লক্ষ্যে।